গঙ্গা ভার্সেস মঙ্গা, বাঁদর, মঙ্গা আর দুটো কলা। একদিন মঙ্গা সবজি কিনতে বাইরে যায়। সেখানে অনেক লোক জড়ো হয়ে কিছু দেখছিল। যখন ও গিয়ে দেখে কি হচ্ছে, দেখে একটা লোক বাঁদর নিয়ে খেলা দেখাচ্ছে। আর সব গ্রামবাসীর মনোরঞ্জন করে টাকা রোজগার করছে। ওই বাঁদরের খেলা খুব আনন্দের আর মজার ছিল, তাই সবাই খুব এনজয়ও করছিল। বাঁদর ওর মালিকের সব কথা শুনছিল। তখন ওই মালিক বাঁদরকে বলে, আরে ওই কিলবিল পান্ডে, ওই মেয়েটাকে একটা ফ্লাইং কিস তো দে। এই কথা বাঁদরের মালিক বাঁদরকে বলে। এই শুনে বাঁদর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ফ্লাইং কিস দেয়। এই দেখে ওখানে দাঁড়ানো সব লোক হাততালি দিতে থাকে। যখন বাঁদরকে নাচতে বলা হয়, তখন বাঁদর সবার সামনে নেচে দেখায়। যখন মঙ্গা দেখে যে বাঁদর ওর মালিকের সব কথা শুনছে, তখনও মনে মনে ভাবে, বাহ, এই বাঁদরটা তো খুব চালাক, ওর মালিকের সব কথা শোনে। যদি এরকম একটা বাঁদর আমার ঘরে থাকতো, তাহলে সব কাজ আমি ওকে দিয়ে করাতাম। এই ভেবে ও মনে মনে হাসতে থাকে। কিন্তু মালিক আর বাঁদরের ভালোবাসা দেখে ওর মনে মনে সন্দেহ হয়। এই বাঁদরকে আমি বাড়ি কি করে নিয়ে যাব? এদের দুজনের ভালোবাসা দেখে মনেই হয় না বাঁদরের মালিক আমাকে বাঁদরটা খুব সহজে বিক্রি করে দেবে। এমনিতেও আমি ওটা থোড়াই কিনব, চুপচাপ গিয়ে চুরি করে নিয়ে নেব। এইভাবে ও মনে মনে চিন্তা করে হাসতে থাকে। কিছুক্ষণ পর যখন সবাই চলে যায়, তখন মঙ্গা আস্তে আস্তে ওর কাছে গিয়ে ব্যাগের থেকে কলা বার করে ওকে খেতে দেয়। ওই ছোট্ট বাঁদরটা ওই কলাটা তাড়াতাড়ি খেয়ে নেয়। মঙ্গা আবার ব্যাগ থেকে আর একটা কলা বার করে, কিন্তু দেবার বদলে ওই কলাকে পিছনে লুকিয়ে নেয়। এইভাবে মঙ্গা বাঁদরকে কলার লোভ দেখাতে দেখাতে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে আসে। ঘরে এসে বাঁদরকে কলা খাইয়ে বাঁদরের গলায় দড়ি বেঁধে দেয়। দড়ি দেখে বাঁদর ভয়ের চোটে চেঁচাতে থাকে। তখন মঙ্গা বাঁদরের চেঁচানোর আওয়াজ শুনে আশেপাশের লোকেরা যাতে না এসে পড়ে, তার জন্য ওর মুখ হাত দিয়ে চেপে দেয়। মুখ বন্ধ করে রেগে গিয়ে বলে, আরে আরে আরে, এসব কি চেঁচামেচি হচ্ছে? মুখ দিয়ে আর একটাও আওয়াজ বার করলে তোর গলাটা টিপে দেব। আমার দেওয়া দুটো কলা খুব মজা করে খেয়েছিস, তার টাকাটা কে দেবে? আমার দেওয়া ওই দুটো কলার বদলে আমার কাছে 2 মাস কাজ করতে হবে। যদি তুই ঠিক মতন কাজ করিস, তাহলে তোকে 1 মাসের মধ্যে ছেড়ে দেব, আর তা না হলে 2 বছর ধরে আমার কাছে কাজ করতে থাকবি, বুঝেছিস? এইভাবে ওই ছোট্ট বাঁদরকে খুব ভয় পাইয়ে দেয়। অন্য কোনো রাস্তা না পেয়ে ভয়ের চোটে ওই বাঁদর মঙ্গার সব কথা মেনে নেয়। তখন মঙ্গা মনে মনে ভাবে, বেচারা বাঁদর খুব সরল, এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেবে আমি ভাবতেও পারিনি। আমি এই বাঁদরকে 2 মাস নয় 20 বছর কোথাও যেতেই দেব না। এইভাবে মনে মনে চিন্তা করে হাসতে থাকে। আর সেই দিন থেকে মঙ্গা ওই বাঁদরকে দিয়ে ঘরের সব কাজ, ঝাঁট দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, সব কাজ করাতে থাকে। আর নিজে বিছানায় বসে আরাম করে টিভি দেখতে থাকে। একদিন গঙ্গা যখন মঙ্গার বাড়ি আসে, তখনও ভাবে, আরে বাবা রে, শাশুড়ি মা আসছে, এসে যদি দেখে বাঁদর দিয়ে কাজ করাচ্ছে, তাহলে নিরীহ প্রাণীর উপরে অত্যাচার হচ্ছে বলে লেকচার শোনাতে থাকবে, কিছু না কিছু করতেই হবে। এই ভেবে বাসন মাজতে থাকা বাঁদরের কাছে গিয়ে আদর করে ওকে আরও একটা কলা খাওয়াতে থাকে।
এই দেখে গঙ্গা বলে, আরে বাহ, মনে হচ্ছে সেই দিনের পর আমার বৌমার শিক্ষা হয়েছে, তাই জন্তু জানোয়ারের দেখাশোনা করছে। কি আপনি এখনো ভিডিওটা দেখেননি? তাহলে এক্ষুনি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সে ভিডিওটা দেখে নিন, খুব মজার ছোট্ট পিঁপড়ে। এই বলে গঙ্গা ওখান থেকে চলে যায়। গঙ্গাকে যেতে দেখে মঙ্গা আবার আগের মতন ওই বাদরকে দিয়ে কাজ করাতে থাকে। পরের দিন মঙ্গা ঘুম থেকে উঠে দেখে ওই বাদর নেই, আর ঘরের টাকা পয়সা সোনা গয়না আরো অনেক কিছু নেই। তখন মঙ্গা জোরে জোরে কান্নাকাটি শুরু করে দেয়। যখন গঙ্গা ওখানে এসে দেখে, তখন গঙ্গা আর মঙ্গা দুজনেই বুঝতে পারে যে ঘরে চুরি হয়েছে। কিন্তু কে করেছে, কিভাবে করেছে, সেটা জানার জন্য গঙ্গার ম্যাজিক্যাল গ্লোবে দেখতে থাকে। ম্যাজিক্যাল গ্লোবে দেখতে পায় মঙ্গা কিভাবে ওই বাদরটাকে মারত, কিভাবে সব ঘরের কাজ করাত, যে রাত্রে ঘরে চুরি হয় সে রাত্রে বাদরটা কিভাবে মালিকের সঙ্গে মিলে চুরি করে, এই সব দেখা যায়। এই দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়। ওই ম্যাজিক্যাল গ্লোবে দেখে যে বাদরের মালিক বলছে, ওই পাগলি মঙ্গা ভাবলো যে ও তোকে ঘরে এনেছে, কিন্তু ও জানে না যে ওর বাড়ি চুরি করার জন্যই আমি তোকে নিয়ে এসেছি। এই বলে ওই, চিন্তা করো না দিদি, আমি সব সামলে নেব, তুমি চিন্তা করো না। এইসব দেখে লক্ষ্মী খুব খুশি হয়। এদিকে লক্ষ্মীর নতুন ঘরে গৃহপ্রবেশ দেখে শেঠ বলে, আরে এটা কি লক্ষ্মী, নতুন বাড়িটা তো বেশ ভালো, কিন্তু একটা কথা বলো, তোমার বরের ধার নেওয়া পয়সা তুমি কি করে শোধ করবে, ও জানতে চায়। তখন লক্ষ্মী বলে, এ কি শেঠ, সুদের টাকা বলে আপনি প্রত্যেক মাসে পেনশনের টাকা নিয়ে যান তো, ও বলে। তখন শেঠ বলে, আরে পাগল কোথাকার, ওটা সুদ, আর সুদেরও সুদ হয়, তার কি কোনো ব্যাপার নয়, তুমি পয়সা ভরতে পারবে না সেটা আমি জানি, তাই জন্যে এই বাড়ি আমি রেখে নিচ্ছি, তুমি গিয়ে অন্য ঘর বানিয়ে নাও। এইভাবে ঘরে ঢুকে বাড়ি দখল করে নেয়। এইসব দেখে মঙ্গা খুব রেগে যায়। রেগে গিয়ে ও ভূতকে বলে, ও ভূত ভাই, এই লক্ষ্মী দিদিকে এই বিরক্ত করছে, একে এমন শিক্ষা দাও যাতে ও আর লক্ষ্মীর ধারে কাছে আসতে না পারে, ও বলে। তখন ভূত বলে, চিন্তা করো না দিদি, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে মজাটা দেখো, আমি ওকে সিনেমা দেখিয়ে আসছি। এই বলে ও ঘরের ভেতরে যায়। নতুন ঘরে সোফায় বসে ও আরাম করে টিভি দেখছিল। হঠাৎ টিভিটা বন্ধ হয়ে যায়। এই দেখে শেড ভাবে, মনে হয় টিভি খারাপ হয়ে গেছে, আর রিমোটটাকে ঠুকতে থাকে।